ওকে, মূল নিয়মে x এর সাপেক্ষে cos x এর অন্তরজ নির্ণয়। আমরা জানি এই মূল নিয়মে অন্তরীকরণ করতে গেলে আমার f of x লাগবে আর f of x plus h লাগবে। তাহলে এখানে f of x হচ্ছে cos x আর f of x plus h হচ্ছে cos x plus h। সুতরাং ddx of cos x equal হবে limit h tends to 0 cos x plus h minus cos x by h। তো এই অঙ্কগুলো লিমিটের অংশটা তিনটা ধাপে করতে হবে, সবাইকে সাইন কোস রাখতে হবে, ঠিক আছে? এটা টেন কোস এক বা কোসে অন্য কোনো অনুপাত নাই, সাইন কোসে আছে। এক পদ বানাইতে হবে, এখানে এইটাই প্রবলেম, কারণ এখানে দুইটা পদ আছে, এই জিনিসগুলো বিয়োগ অবস্থায় আছে মাঝখানে। তাহলে আমরা এই যে এই অংশটাকে আর এই অংশটাকে যদি সি আর ডি চিন্তা করি, তাহলে এটা সূত্র করা যাবে cos c minus cos d, তখন এক পদ হয়ে যাবে। তাহলে আমরা যদি cos c minus cos d সূত্র করি, cos c minus cos d সূত্রটা কি হয়, 2 sin c plus d by 2 sin d minus c by 2 ওকে divided by h। এখানে x x কাটা থাকবে হচ্ছে minus h, তাহলে লিমিট h tends to 0 ওকে 2 sin 2x plus h by 2 আর হচ্ছে সাইন, এটাকে একটু খেয়াল করি, এখানে কিন্তু একটা মাইনাস এক্স আছে, তো সাইনের ক্ষেত্রে মাইনাসটা কিন্তু আগে চলে আসে, তাহলে মাইনাস সাইন এক্স বাই টু, কারণ আমরা জানি শুধুমাত্র ত্রিকোণমিতিক অনুপাতে সেকের আর কজের মাইনাসটা বেনিশ হয়ে যায়। হ্যাঁ, কজের মাইনাস থাকলে এটা প্লাস হয়ে যাবে আর বাকিদের ক্ষেত্রে সামনে চলে আসবে। এখন এই যে মাইনাস, এটা তো এখানে সব গুণ অবস্থায় আছে, তাহলে এই মাইনাসটা সবার সামনে লেখা দিই আমরা একদম শুরুতে, মাইনাস লিমিট এইচ চেঞ্জ টু 0 2 sin 2x plus h by 2 আবার হচ্ছে লিমিট h tends to 0 কে এখানে একটু ভুল হয়ে গেছে, এটা h হবে sin h by 2 by h। আমরা যেটা করলাম এখানে যা যা আছে তাই একটু সাজায় লিখলাম, লিমিটকে দুইবার লিখছি, লিমিট যতবার খুশি লেখা যাবে, কারণ এর মান জিরো এটা আমি যতবারই বলি না কেন সমস্যা নাই। আর নিচে এইচটাকে শুধুমাত্র আমরা এই অংশটার সাথে দিয়ে দিছি, হ্যাঁ এটার মাইনাসটাকে আগে নিছি আর এইচটাকে এটার সাথে দিছি, কারণ এরা গুণ অবস্থায় আছে। আমরা জানি এ বি বাই এইচ নট ইকুয়াল এ বাই এইচ বি বাই এইচ, হ্যাঁ এইচটাকে দুইটার সাথে দেওয়া যাবে না, যে কোনো একটার সাথে দিতে হবে, কারণ দুইটার সাথে দিলে এইচ এইচ গুণ হলে কিন্তু এটা এইচ স্কোয়ার হয়ে যাবে, এটা এইচ স্কোয়ার না, তাহলে যে কোনো একটার সাথে দিতে হবে। আর সাইনের সাথে আমি হচ্ছে সূত্র করতে পারবো, এইচটাকে সাইনের সাথে দিছি, তো এতে কোনো প্রবলেম নাই। তো এখানে মাইনাস, এখানে এইচ এর মান যদি জিরো আমরা বসাই দিই, তাহলে কি দাঁড়ায়, যে 2 সাইন 2x প্লাস 0 বাই 2। আর এখানে যদি আমি সূত্র করতাম, সূত্র করলে নিয়ম হচ্ছে এটার মতো এদেরকে বানাইতে হবে, এই তিনটা জিনিস সেম হইতে হবে। তাহলে তিনটা জিনিসকে আমরা সেম করার চেষ্টা করি, আমার এখানে আছে এইচ টেন্স টু জিরো, তাহলে এইচ বাই টু টেন্স টু কত হবে, জিরো হবে, কারণ কোনো কিছুর মান যদি জিরো হয় তাহলে তাকে কোনো কিছু দ্বারা গুণ ভাগ করলেও মান জিরো থাকে। আর নিচে এইচ বাই টু বানাইতে হইলে আমার একটা হাফ অতিরিক্ত নিতে হবে নিচে, তাহলে হাফ দ্বারা আমরা কি করব, গুণ করব। তাহলে এই পুরো জিনিসটার ভ্যালু কি হয়ে গেল, ওয়ান, এই যে এই পুরো জিনিসটার ভ্যালু হয়ে যাবে আমার ওয়ান। তাহলে এখানে আমি লিখি ওয়ান আর লাস্টে আছে হাফ, এই হাফের টু আর সামনের টু কাটা, তাহলে যেটা দ্বারা মাইনাস সাইন হ্যাঁ 2x বাই 2 ওকে মাইনাস সাইন x, সুতরাং ddx of cos x ইকুয়াল টু হচ্ছে মাইনাস সাইন x, এটাই আমার উত্তর।